ছেড়ে যাবে
তোমার রাঙা চরণটা তাদের মাথায় দিও। এই গানের শেষ লাইনে কৃষ্ণদাসী মীরাবাই প্রকাশ করছে কি লিখছে, মীরা কহে প্রভু গিরিধারী নমস্কার। चरण कमल बोलो राधा रानी की हमें नहीं बोलो अश्वस्थ की शिरामणि राधा रानी की बोलो श्याम सुंदर वृंदावन चंद्र की हरि हरिनाम यज्ञ आयोजककारी भक्त वृंद की सबाई हाथ जोड़ कर हमारे सामने बोलो राधा सत्यम साधनम साधनम जसरा मंत्र दात्री जब गिरते हुए मैंने तेरा नाम लिया
श्री कुछ ऐसा ফেরিওয়ালা পাড়ায় ঢুকলে পাড়ায় বাচ্চা বাচ্চা ছেলেরা কি করে তার পিছনে পিছনে
আগেকার দিনে আমরাও যেতাম সেই হাওয়ার মিঠাই বলে একটা বিক্রি করতাম তো পাড়ায় পাড়ায় ডুগডুগি বাজে আর যেখানে যা পাবো বাবা পকেট থেকে কোনো রকমের ছোপা মেরে কিছু নিয়ে ছুটব কি বাচ্চা বাচ্চা ছেলেরা ভিড় করে না ব্রজের যত শিশুরা ওই ওই যখনই চিৎকার করে যে ফলায় ফল নেবে নাকি গো অমনি কি হলো যেন শুনি বুঝো শিশু ভাই ও
হরি কথা শুনতে চাইবে নে দেখবে প্রমাণ ও মদনদা কোথায় যাচ্ছো চরণে যাচ্ছে একবার গোচরণে চরণষ্ট কি করতে ও যাই হোক কালকে হরি নাম শুনতে গেছিলাম সোমানি দেখা করতে হবে এক্ষুনি ভালো ভালো পড়া গেছি আছে বলছি বন্ধু আমার আর ব্যবস্থাও ভালো ছিল সোমানি সোমানি আরে শোনো না কত রোগ হয়েছিল জানো বলছি তো পড়া খুব ব্যস্ত তুমি পালা হচ্ছিল জানো বেশ ভালো সোমানি যা তোমাকে যে ধরনের ডাকছি শোনো না চাই তাড়াতাড়ি বলো আরে বিনয় তার মেয়েটা তার মাস্টারের সঙ্গে পালিয়ে গেছে তারপরে কি হলো এখন আমার সময় নেই বসতে হবে নালে এসব কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে এইবার পার্টি বসবে তাহলে ভালো কথা ভালো কথা শুনবার মানুষ নাই বাজারে খারাপ কথা হলে দেখবেন একদম লোক ভর্তি হয়ে হাসলে হবে না মা তোমাদের এরকম হয় না মাম্পির মা স্বাস্থ্য বলছে হরি কথা কও হরি গুণ গাও হরি নাম রস সত মত হরি গুণ গীতি গাও নীতি নীতি অনুগীতি কবু হরি গুণ গীতি গাও নীতি নীতি অনুগীতি কবু পদিন রোহিত ভগবান অবিলম্বে করো যাহা পরিবার অবিলম্বে করো যাহা পরিবার কথা কি বয়স নাই কিছু রাজা তুমি প্রিয়তা তাহলে 1000 পাপ করলে কি হবে আপনারা তো সব নিজেদের বাড়িতে থাকেন বুঝতে পারবেন না যারা কলকাতার বুকে ঘর ভাড়া নিয়ে থাকে যদি কেউ থাকে ফোন করে জিজ্ঞেস করবে মাসের 5 তারিখ হয়ে গেল দাদা ও বাবু বাথরুমে জল বন্ধ হয়ে গেছে ভাড়াটা পেমেন্ট করবে বাথরুমে জল দেওয়ার ভাড়াটা দিয়ে যান বাথরুমে জল করতে বাবু ঘরে লাইট চলছে না ভাড়াটা দেবে লাইট চলবে একই সিস্টেম এটা আপনার বাপ কেলে সম্পত্তি নয় এটা ভগবান আপনাকে ব্যবহার করতে দিয়েছে ভাড়াটি আঘাত মাঝে মাঝে যদি ভাড়া না পেমেন্ট করেন হঠাৎ করে স্যাটেলাইট অফ করে এটা মন নষ্ট হয়ে যাবে আর মুড থাকে কিছু করার নেই কীর্তনীয় ধরো মন নষ্ট হয়ে যাবে এভাবে গান করাই এবার তো আর ওদের বন্ধ হবে না আমার বন্ধ হয়ে যাবে সময় ভক্তমন্ডলী ভক্তিপতি মায়েরা তাহলে কত পাপ পূর্ণ হবে 1000 পাপ করলে বোবা হয়ে যাবে আপনি সময় সময় যদি ভাড়া না পেমেন্ট করেন স্যাটেলাইট অফ করে দেবে এক্ষুনি অফ হয়ে গেছেন দেখেছেন হঠাৎ কোথাও কিছুদিন বাথরুমে জল বন্ধ করে দেবে কিডনি ড্যামেজ পেট ফুলে যাবে ঢাক একই সিস্টেম ভাড়া আপনাকে পেমেন্ট করতে হবে আমি বলছি আপনি তিলক করে মালা পরে রাস্তায় রাস্তায় ঘুরুন তা করতে হবে না আপনাকে সংসারে সব কাজ করুন তার থাকে যখনই সময় পাবেন শুধু মনে মনে একটু হরিনাম করুন আর কিচ্ছু দরকার শুধু হরিনাম আর কিচ্ছু করতে হবে কোনো কিছুর দরকার নেই শুধু হরিনাম মন প্রাণ দিয়ে তবে মায়েরা যখন ওই আমিষ দান না করবেন তখন হরিনামটা করবেন না অপরাধ হয়ে যাবে এছাড়া সব সময়
খাইতে শুইতে নাম লবে যথাযথ স্থান কাল পাত্র নাই নিয়ম নিষেধ কথা প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র তাহলে কত হলো 1000 পাপ করলে মুক্ত হয়ে যাবে 10000 পাপ করিলে কালা হয় তবে ওই যে বললাম হরি নাম শুনবে না খালি ডিজে ডিজে ভগবান বলে জন্মের সোনা শুনে নে কদিন পরে ডাক্তারখানায় গিয়ে বসে বসে কাঁদবি আর বলবি হলো কি যে কি যে আমি বন্ধ করে দেব 1,00,000 পাপ করিলে তবে কানা হয় ভালো করে বা শুনে নিন যেটা বলবো বলে এতটা বললাম 5,00,000 পাপ করিলে অপুত্র করায় 8,00,000 পাপ করিলে বজ্রা ঘাত পড়ে মনে থাকবে তো বুঝে গেছে তাহলে সন্তান হয়নি কত পাপ করলে 5,00,000 মাথায় থাকবে আচ্ছা এই পাপ থেকে খণ্ডন হওয়া যাবে না পাপ থেকে মুক্তির উপায় কি দেখেও ভালো লাগছে তোদেরকে দেখে জানিস সত্যি বলছি ইয়াং ইয়াং ভাইগুলো বসে বসে হরিনাম শুনছে এর থেকে বড় পাপ আমার কাছে কিছু নেই ওরাই তো হিন্দু সনাতন ধর্মের মূল সম্পদ গো ওরাই পারলে রক্ষা করতে পারবে তোরা একটু দেখ বাবা না হলে ধর্ম রাখা যাবে না হিন্দু ধর্মের যে হাল হয়ে আসছে হরি বল হরি বল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই পাপ থেকে রেহাই পাবার রাস্তা কি কেমন হইবে বলো পাপ বিমোচন আমাদের তো ছেলে নেই মেয়ে নেই কে ভোগ করবে আমার রাজত্বে আমি কোন গরিব রাখতে চাই না মন্ত্রী ঢাকা দিয়ে দাও আগামী মাঘী পূর্ণিমার তিথিতে আমি নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ এই যজ্ঞে যে যা দান চাইবে তাকে দেয়া হবে মনে থাকবে তো আমার দান কিন্তু 3 প্রকারের জানেন তো যারা দান করেন ভালো করে জেনে নিন দান কিন্তু 3 প্রকারের রাজসিক দান তামসিক দান সাত্বিক দান রাজসিক দান কাকে বলে এই শোন 10,000 লাগে আমি দিচ্ছি কিন্তু হ্যান্ড বিলে বড় করে আমার নামটা লিখবে এটা একবারে খারাপ বলা যাবে না এটাও ভালো বর্তমান কলিযুগের যা অবস্থা এটাও ভালো না দিলে অনুষ্ঠান গুলো চলবে না আর অনুষ্ঠান গুলো যদি না চলে আমাদের বউ বাচ্চারা খেতে পারবে এটাও ভালো আর তামসিক দান শোন 20,000 লাগে আমি দিচ্ছি কমিটি থেকে উমুককে সরিয়ে দিতে হবে এটা মোটেই ভালো নয় তোমার দানের দ্বারা যদি অন্যের মনে আঘাত করা হয় অন্যের ক্ষতি করা হয় এ দান দেওয়ার থেকে না দেয়া ভালো আর সাত্বিক দান যে টাকাটা দিলাম কার পক্ষেও না জানতে পারে ভগবানের সেবায় লাগিয়ে দে এটা সাত্বিক দান কারণ সে জেনে গেছে মনে মনে ক্যামেরা চলছে যেখানে ছবি ওঠার সেখানে উঠছে জগৎকে জানিয়ে কি হবে আমার জানানোর দরকার হরি বল হরি বল মন্ত্রী ঢাকা দিয়ে দিল আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত করবে দানব্রত যজ্ঞ আপনারা সবাই যার যা ইচ্ছায় সে দান চাইতে পারবে দেখিতে দেখিতে কাটিতে লাগিল
কান্ত চন্দ্রবংশের রাজা মৌর্যগুপ্তের পর। মন্ত্রী সব এনেছ, কি কি এনেছ? জমির মর্চা এনেছ? আচ্ছা রাখো, সব এনেছ। একে একে সবাইকে প্রস্তুত হতে বলো, আমি দান দেব যে যা নেবে। একে একে ওমা, যে মধ্যবিত্ত ছিল সেও গরিব সেজে ফেলেছে। কি আসলে হবে না, বর্তমানে যার দোতলা তার বিপিএল, যার একতলা তার এপিএল। জয় রাখ, অপরাধ নেবেন না, মাঝে মাঝে মুখ ফসকে যায় বলে। হ্যাঁ, যে গরিব ছিল সেও সেদিন দরিদ্র সেজেছে, এটা জানেন তো? চৈতন্য মহাপ্রভু কিন্তু ধনীর ঠাকুর নয়, কাঙালের ঠাকুর, যার জন্য তিনি দোল পূর্ণিমার দিনে জন্মালেন। কেন? যার যত পয়সা তার দোলের দিনে ছেঁড়া কাপড় পরবে ওই দিনে। আমি জয় রাধে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা একে একে সবাইকে দান দিচ্ছে। কি দেবে তুমি? হ্যাঁ, সুন্দর বাড়ি। মন্ত্রী ওকে 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দাও, ঠিক আছে? বেশ, তুমি কি নেবে? দাম দিব সোনা। ওকে 2 বস্তা সোনা দাও, ও 13 গ্রামের দিলে। তুমি কি নেবে? কিছু বস্ত্র দিন রাজবাসে বস্ত্র। ওকে টাকা দিয়ে দাও, কিছু ভালো বস্ত্র কিনে নেবে। মনে খালি তুমি কি নেবে? চাল খেতে পারি, খুব অবস্থা খারাপ। মন্ত্রী ওকে টাকা দাও, চাল কিনে নেবে। এই যে তুমি কি নেবে? মিরাসের জমি দি, 10 বিঘে জমি। আর এক বিঘা হালের গরু। হালের গরু পাটি ছুটে যাচ্ছে, মন্ত্রী তো ঘোড়া আর ও তো ছুটছে হেঁটে পায়ে। 10 বিঘে হয়ে গেল, মন্ত্রী বলছে 15 বিঘে হলো। এ খালি পারে তোমার কি? রাজা তো বলেছে যতটা যা যা। আচ্ছা বাবা, নে তুমি তো নে। 35 বিঘের মাথায় এসে ধপাস করে মুখে পড়েছে, ও মদন্দা ওঠো, ও মদন্দা ওঠো, পাটি নড়ে উনে চড়ে উনে, পুরো জমিতেই চলে গেছে। মন্ত্রী ফিরে এলো, রাজা চন্দ্রকান্ত জিজ্ঞেস করলো, জমি দিয়েছো? বলে হ্যাঁ মহারাজ। কতটা দিলে? বলে যতটা প্রাপ্য ছিল 3.5 হাত। কেন খুলে গেছে।
আর দরজা খুলে গেলে তখনই বাইরে আসার জন্য ছটফট করি আমরা, তাহলে ওটা বলা যাবে। ওটা বাদ দিয়ে দিন, যেটা বাস্তবে হবে সেটা তো বলতে পারবেন, কোন দিন দরজাটা হঠাৎ বন্ধ হবে সেটা বলতে পারবেন না, বলেন না। তা তোমার ঘর যদি তুমি বলতে পারবে না কবে খুলেছে কবে বন্ধ হবে, কেন পারবে না জানো? বলে কেন পারবো না? তোমার ঘরের চাবি পরে থাকে, সবাই দান পেয়েছে। আমি এবার গঙ্গা স্নান করে সূর্যদেবকে প্রণাম করে দানপ্রদের অগ্র শেষ হল। মন্ত্রী, এত লোক আছে কেউ বাকি নেই তো? শোনো প্রজাগণ, আজকে সকাল থেকে যে দানব্রত যজ্ঞ চলছিল এবার শেষ হবে। শেষ হওয়ার পূর্ব মুহূর্তে আমি জানাচ্ছি, আর কি কেউ দান দিতে বাকি আছো? মন্ত্রী, তুমি যে বললে কেউ বাকি নেই, ওই তো কে বলে উঠলো, কোথায় তুমি? আমি আসছি মহারাজ, একটু অপেক্ষা করো। হেন কালে নারদ ঋষি সম্মুখে দাঁড়ালো আসি, কহিলে মধুর বচন, নারদ যেই সামনে এসে দাঁড়িয়েছে, ক্রোধে অগ্নি প্রজ্বলিত রাজা চক্রান্ত বলে উঠল, দূর হয়ে গেলে সসম্ভ্রম হতে পেশনির কুমার, লজ্জা নাই হার পাপি দান চাই শুনে না, যার জন্মের ঠিক নেই দাসীর পুত্র বেশনীর ছেলে, তার এত বড় স্পর্ধা সে কিনা ধার্মিক রাজা চন্দ্রকান্তের কাছে দান চায়। মন্ত্রী, ওকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দাও। ওমা, মন মন দুধের মধ্যে এক ফোঁটা গোছনা পড়ে গেল। যেমন ধরুন ভদ্রলোকেরা সবাই সেবা করছে, তার মধ্যে একটা দিন দরিদ্র কাঙাল এসছে, আপনি সেবা দিলেন না, এই 1000 লোককে সেবা করিয়ে যা ফল পেয়েছিলেন সব জিরো ব্যালেন্সে তারা ব্যয় করে রাখলেন। চৈতন্য মহাপ্রভু সচিবাকে বলেছিল, মা অধম চন্ডাত জাতি, সে যদি হয় অতিথি তারে ভেব দেব নারায়ণ, অতিথি বৈমুখ হলে পুণ্য যায় সব রসাতলে, কহতই ভাগবত পুরাণ। অতিথি কেন বৈমুখ না, অবনত মস্তকে দাঁড়িয়ে আছে, ছি রাজা ছি, তুমি আমার সঙ্গে এমন চন্ডালের মতো ব্যবহার করলে, তুমি শুনে রাখো আমি দাসীর পুত্র, কালকে তোমার মন্ত্রী প্রচার করেছিল যে যা দান চাইবে তাকে তাই দিতে হবে, তবে আমি এসেছি, কিন্তু ভগবান তো পাঠিয়েছে নারদকে পরীক্ষা করতে, দেখে আয় রাজা নাকি ধার্মিক, দেখে আয়, তুই খালি গিয়ে দেখে চলে না, তারপর রেজাল্ট আউট তো আমি করবো। হরি বল হরি বল হরি বল, ছি রাজা ছি, তুমি একজন জ্ঞানী মানি ধনী ব্যক্তি হয়ে এমন আচরণ করলে তুমি আমার সঙ্গে, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ, তোমাকে জ্ঞান দেওয়ার মতো অধিকার আমার নেই,
তবে একটা কথা বলে রাখছি মহারাজ, যদি এক ব্যক্তি হরিচরণে মতি থাকে, যে চণ্ডালের মতো ব্যবহার আমি আমার সঙ্গে করলে আগত জন্মে তোমাকে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে বললেন, মহারানী হে বেদান্তা, খরচ করতে রাজি থাকে। কি বলবো,
এরকম মানুষ খুব কম আছে সমাজে। আরে যা উঠলো উঠলো, না হয় পকেট থেকে দেয়া হবে, চল চল যা হয় হয়। ভক্তমন্ডলী ভক্তিপতি মায়েরা এসে জন্মগ্রহণ করলেন কোথায়, এটা আপনারা তো জানেন। নারদকে যে গালাগালিটি রাজা দিল কি সন্তান বলে, শূদ্রাণী সন্তান পেশোজী কুমার, জন্মে ঠিক নাই নারদকে বলছে। এটা কি সত্যি? নারদের জন্ম কি করে জানেন? নারদের মায়ের নাম ছিল সৌবানী দেবী। সৌবানী দেবী কি করতেন? লোমর সমুনি ছিল না, লোমর সমুনি যা গায়ে লোম ভর্তি তার আশ্রমে কাজ করতেন, ওই ওই ঠাকুরের সেবা পূজার কাজ করতেন। তা লোমর সমুনি বললেন, মা তুমি এতদিন আমার আশ্রমে আছো, কোনোদিন তো কিছু চাওনি মা, তোমার কি কোনোদিন ইচ্ছা হয় না আমার কাছে কিছু চাইবে? আমি টিকালব করেছি, যে যা চায় আমি দিতে পারি, বাবা আমাকে দেবেন। শুনবেন, আগামীকাল স্নান করে আমি যখন নারায়ণের মাথায় তুলসী দেব, তুলসী দিয়ে উঠে আসবো, সেই সময় তুই চাইবি আমি তোকে দেব। সারা রাত মায়ের চোখে ঘুম নেই, কি চাওয়া যাবে কি চাইবে, সারা রাত বসে বসে ভাবছে। তবে মুনি বলে দিয়েছে, এমন কিছু চাইবে না মা, মনে রাখিস তুই কিন্তু বাল্য বিধবা, এমন কিছু চাইবে না যাতে আমার সম্মান চলে যায়, চাইলেই তো। পরের দিন মুনি স্নান করে নারায়ণের মাথায় তুলসী দিয়ে বেরোচ্ছে, আর সেই সময় সৌবনী মা আঁচলটা পেতেছে। বাবা দেবেন না? নিশ্চয়ই দেবো মা। কি দিবি? একটি সন্তান দাও মুনি, যেন কৃষ্ণ ভক্ত ঠাকুর আমার ছেলেটাকে তুমি মাস্টার করে দাও, ঠাকুর আমার ছেলেটাকে ইঞ্জিনিয়ার করে দাও। এরকম মা বাজারে কম আছে যে ভগবানের ভগবান বললে দিচ্ছি, তুই চাইলে আমার দিতে ক্ষতি নেই, গোডাউনের মাল আছে দিয়ে দিচ্ছি, কিন্তু সামলাতে পারবি তো? কি হলো, ছেলে ডাক্তার হয়ে গেল, বিদেশে চান্স পেলো, খেলা কিনলো, বিয়ে করে ড্যাডাক দেয়, এখানে বুড়ো বাবা মা ওষুধ বিহনে দিন যায়, চলতে পারেনি পড়ে গিয়ে ভগবানের দরজায়, ভগবান তোমার বিচার জ্ঞান নাই, তুমি এমন করলে এত দুঃখ দিলে, ভগবান বলে তোর লজ্জা করেনি, সেদিন তুই আমার কাছে নিজে চেয়েছিলি ছেলেটাকে ডাক্তার কর, আজকে থামলা ডাক্তার ছেলে যখন হয়েছে পিছন দিকে তার ইঞ্জেকশনটা তোকেই খেতে হবে, রাস্তা কিছু কর্মময় জগৎ কি বলব, কারণ মানুষ তো ভুলে গেছে, মানুষ তো ভুলে গেছে তার প্রতিশ্রুতি। শ্যামলা
সময় হয়ে গেল আর 10 মিনিট একদিন বিধান আস্তে আস্তে হরি নাম লে তুমি মায়েরা বুঝতে পারছেন তো হিন্দিটা বুঝতে পারছেন তো তুমি প্রতিশ্রুতিবদ্ধ প্রতিজ্ঞা করে এসেছো কেউ আপনার মুখ মোড়া তো মুখ বন্ধ কেন দৌড়া যায় রে সময় কা ঘোড়া আজকের দিন চলে গেলে আপনার জীবন খাতার পাতা থেকে আজকের পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলে দিন একদিন কমে গেল এই সেদিনে যাকে হতে দেখলাম কাল তার বিয়ে হয়ে গেল মনে হয় ও মায়েরা ভাবো না এই সেদিনে বাপের বাড়ি কি রকম ছিলাম শ্বশুর বাড়ি আসার পরে কি হাল হল ও কমনি আর পারি দৌড়া যায় রে সময় কা ঘোড়া বর্তমান ভবিষ্যৎ তাই তো অতীতে কি করে কেটেছে খেলাধুলা করে মনে যেত কি গো কি মনে করছ एक दिन भी था खेल कूद में वो दिन चले गया वर्तमान एक दिन मौजी में सोया হাতটা কেমন ছিল আসার সময় হাত কেমন ছিল আর যাওয়ার সময় পুরো কেলেন এখানে এমনই ফল পাওয়া যাবে ऐसा ही फल मिले कि हम पाए এখানে এরকমই সিস্টেম আছে যেমন কর্ম করবেন তেমন ফল পাবে ऐसा ही फल मिले कि हम पाए जैसा तूने बोया কি করে কাল সে তাহলে দাসীর পুত্র নারদ
তবু তার কৃষ্ণ ভক্তি তিনি পরম বৈষ্ণব তার অভিশাপ লেগে গেছে নারদের অভিশাপ হইল পুরাণ সিংহমপুরেতে আসি তুই জনম রাজা চন্দ্রকান্ত তার স্ত্রী হেমকান্তা সিংহমপুরে প্রথমবার জন্মগ্রহণ করলেন কি নাম হলো শবর শবরী একটি মাত্র ছেলে নাম হলো গুহ চৌদ্দ বছর রাম যাবে বনে গিয়েছিল সেই সময় গুহকের সঙ্গে বন্ধুত্ব হইল কি করে ভালোবাসা ভগবান রামচন্দ্রের প্রচন্ড পিপাসা লেগেছে জল কোথাও পাচ্ছে না তখন ওই ছোট্ট গুহ কচু পাতার মধ্যে চোখের জল ফেলে ভগবানকে খাইয়েছিলেন সেই থেকে বন্ধুত্ব জল কোথায় পেলি কেন এ আমার নয়নের জল ভগবান অবাক হয়ে গেল তোর এত ভাব আমাকে এত ভালোবাসা পেলি দুজনে বন্ধুত্ব হলো বারবার শবরী মায়ের কাছে গিয়ে গুহক বলে জানো মা আমার সঙ্গে একজনের বন্ধুত্ব হয়েছে বলে তাকে দেখতে কি সুন্দর শবরী মা প্রত্যেক দিন একবার করে বলে গুহক তোর বন্ধুটাকে একবার অন্তত নিয়ে আসিস না খুব আশা তোর বন্ধুটার সঙ্গে একটু কথা বলবো একবার অন্তত নিয়ে আসিস ভগবান তো কারো বাড়ি যাবে না দশরথের আদেশ কারো গৃহে না যাইবা ভক্তমন্ডলী ভক্তিপতি মায়েরা আপনারা ধৈর্য ধরে বসুন আমার শেষ ঘন্টা বাজবে কারণ আমার বহু দূরে গান আমাকে ছাড়তে হবে এমনি লেটে চলেছে আবার কি এটা শেষ করি ও মা তাহলে শিক্ষকরা দুজনের জন্ম হলো সবর সবর এইবার রামচন্দ্রের সঙ্গে বন্ধুত্ব প্রত্যেক দিন বলে বন্ধু একবার অন্তত চলো না ও বন্ধু একবার আমাদের বাড়িতে চলো না ভগবান তো যেতে চায় না গুহক করেছে কি একদিন পায়ে লেগেছে বলে বন থেকে ফেলে নেই সন্ধ্যে পর্যন্ত বসে আছে আমি হাঁটতে পারছি না ভগবান বলে যাবে কি করে বলে তুমি কাঁধে করে দিয়ে আসবে চলো ভগবান বলে ভালোই হলো আর কোনোদিন হয় কি না হয় তা ভক্তের চরণ ধুলিটা তো পাওয়া হবে ছোট ছোট গুহক কাঁধে নিয়ে রামচন্দ্র চলেছে রামচন্দ্র চলেছে বাড়ি এই যে রামচন্দ্র এসেছে অমনি ডাকতে শুরু করেছে মা ও মা দেখবে সো কাকে এনেছি অমনি নদী দিত বাণী রামচন্দ্র ওই ভুবন মঙ্গল রূপ দেখে শবরী মাতা আনন্দে অধীর তুমি আমার ঘরে চলো তোমায় একটু সেবা করি আজ নয় মা আগত জন্মে তুমি যাবে ফল বিক্রি করতে আমি বৃন্দাবনে তোমার কাছে ফল চেয়ে খাবো আজকে কৃষ্ণ এসে হাত ডেকে দাঁড়িয়েছে দাও না একটা ফল দাও না তাহলে সবর সবরই তারা আবার পরবর্তী জন্মে জন্মগ্রহণ করলেন কিরাত কিরিতানি বেড়া বেধিনি কোথায় জন্মালো বৃন্দাবনের পাঁচ কোশ দূরে যমদানগর ওইখান থেকে আসতেন বৃন্দাবনে ফল বিক্রি করতে গিয়ে হাত পেতেছে শুনি ব্রজ শিশু ধায় ফল কিনি কিনি খায় হাত পাতে মনে রহরিসে একটা ফল আমায় দাও না ফলাহারি মুখের দিকে তাকিয়ে বলছি আহ ওমর সোনার চা কি তোর মায়ের
শুনে কৃষ্ণ কৌতূহলী ধান লইয়া জয়মঞ্জলি একচাল ধান দিয়েছে কি হল সেই ধান ডালা হইল রতন পুরিত আমি ওখানে নেবো বলে ভুলে গেলাম।